আজকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব মিঠাপুকুরের তারুণ্যের অহংকার পথিকৃৎ মিঠাপুকুরের রূপকার, আমাদের অহংকার জনাব রাশেদ রহমানকে অনেক রাত হয়ে গেছে, এখানে আসার পরে এত রাতেও এখন বাজে দুইটা রাত দুটা। আপনাদের উৎসাহ উত্তেজনা দেখে আমার একটা কথাই মনে করতেছিল, সেটা হচ্ছে একজন ধর্ম চালক ছিল বহু বছর আগে, যার নাম উইলিয়াম ভ্যান হর্ন। তিনি একটা কথা বলছিলেন, মাই প্রেয়ার ইজ দ্য ভয়েস অফ মাই ফেথ। ইংরেজিটা হচ্ছে মাই প্রেয়ার ইজ দ্য ভয়েস অফ মাই ফেথ। কথাটা মানে হচ্ছে যে আমার যে বিশ্বাস, সেই বিশ্বাস কতটা শক্তিশালী সেটা বোঝা যায় আমি কতটা ইবাদত করি তার মধ্যে দিয়ে। এই যে নতুন প্রজন্মের আমার ভাইয়েরা, তারা যে জিরো কণ্ঠস্বর এবং এই যে স্পৃহা নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হচ্ছে, তাতে আমি বুঝি, আমি অনুভব করি যে তাদের হৃদয়ে নৌকা মার্কা শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগ আশিদুর রহমান সাহেবের বিশ্বাস কতটা দৃঢ়। জীবনের যাই আমরা করতে যাব প্রতিটা পদে এই কথাটাই সত্য হবে। তো অনেক ছোটবেলায় শুনেছিলাম যে শুধু নামাজ রোজাই না, পৃথিবীর যে কোনো ভালো কাজ করলে আল্লাহর নাম নিয়ে শুরু করলে নাকি ইবাদত হয়ে যায়। আমি এই ক্ষেত্রে আপনাদের সামনে এটাও বলতে পারি যে ইদ্রিশালী মন্ডল সাহেব খুব পরহেজগার ধর্মকর্ম করেন, তার পাশাপাশি তার কাজেও কিন্তু হিজ প্রেয়ার ইজ দ্য ভয়েস অফ হিজ ফেথ। অর্থাৎ তিনি যে মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে সেবা করতে চান, মানুষের কাজে আসতে চান, এই যে বিশ্বাসটা সেটা তার কাজ তার কর্ম দিয়ে কিন্তু প্রকাশিত হবে, এবং এই বিশ্বাসের কণ্ঠস্বর তার সততা তার শ্রম তার নিষ্ঠা। সেই জায়গা থেকে আগামী 23 এপ্রিল 2016 সালে আপনাদেরকে আমি আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে ইদ্রিশ আলী মন্ডল চাচাকে নৌকা মার্কায় বিপুল ভোটে জিতাই। আমার গলাটা একটু বসে গেছে, তো এটা খুব একটা জোর দিয়ে কথা বলা যাচ্ছে না, যাই হোক আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। আমি এর আগে আরো দুইটা প্রোগ্রাম করলাম আপনাদের লতিবপুর ইউনিয়নে, সেখানে আলাপ হচ্ছিল মাথা হৃদয় আর পা এই দেশটা নিয়ে। আপনাদের তো বলি অনেক রাত হচ্ছে, তো আসলে এত পূর্ববন্ধুর মুক্তি দেওয়া যায় না। বাংলাদেশের সরকার প্রশাসন এটার মাথা কে বলেন তো? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন আপনার হৃদয় এবং মাথা এর তো সম্পর্ক থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের চাহিদা, আপনাদের কথাগুলা বলার লোক কে বলেন তো?
অনেক দিবাদে হাবিবুর নবী আশীর্বাদ তাই না? তাহলে আমাদের মাথা সরতাজ মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা আমাদের হৃদয়ে হাবিবুর নবী আশীর্বাদ। এখন এই যে সরকারি ব্যবস্থাপনা, এটা যদি মানুষের সাথে তুলনা করা হয় দেশের সাথে, তাহলে স্থানীয় সরকারটা কি? আমাদের হাত, আমাদের পা, তাই না? এখন আমাদের মাথায় যিনি আছেন জননেত্রী শেখ হাসিনা, তার মার্কা হইল নৌকা। আমাদের হৃদয়ে আশিকুর রহমান সাহেব, তার মার্কা হচ্ছে নৌকা। কিন্তু এই যে একটু আগে বিভিন্ন চক্রান্ত নিয়ে সম্রাট মামুন পাশা, এটাই আমার বলতে বেশি ভালো লাগে, সম্রাট তাকে, তারপরে মামুন পাশা, তারপরে ইদ্রিশ আলী মন্ডল তথা কথা, এই যে চক্রান্ত নিয়ে কথা হচ্ছে, চক্রান্তের কারণে যদি স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের মার্কা নৌকা না হয়ে অন্য কিছু হয়, তাহলে ঘটনাটা কি হবে? মাথা আউগা হবে, নৌকা আগাইতে চায়, উন্নয়ন কাজ করতে চায়, হৃদয়ে মাথার সাথে সামনে আগাবে, কিন্তু পা কি হবে? চলবে না, চলবে, চলবে, পা চলবে, পিছন দিকে চলবে। এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি পিছানোটাকে? মাথা আগাওছে, হ্যাঁ, হৃদয় হৃৎপিণ্ড ধুক ধুক করছে, আগাওছে, আর পা দুটা এখন আমরা এত সচেতন থাইকা, এত সচেতন জাগ্রত মানুষেরা থাইকা, সবাই থাইকা কি এমন পরিস্থিতি আশা করতে পারি যে আমরা শুধু আমাদেরকে এগিয়ে যেতে হবে? আগাওছে, কিন্তু তাদের যা বলার তারা বলছে, যা করার তারা করছে, আর আমরাও আমাদের যা বলার তা আমরা বলবো, যা করার তা আমরা করবো। কি করবো আমরা, কি বলবো আমরা? বলবো জয় বাংলা, আমরা বলবো জয় বঙ্গবন্ধু। আর আমরা কি করবো? আমরা 23 এপ্রিল নিজেরা ভোট কেন্দ্রে যাব, অন্যকে ভোট কেন্দ্রে নিয়ে যাব, উৎসাহিত করব, সাহস দিব, একটাও ভোট নষ্ট করব না, প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা ভোট নৌকা মার্কায় দেব। নির্বাচনে আমরা যুদ্ধ উত্তেজনায় সময়ের আগে তালি মাইরা দিই, আরে নৌকা মার্কা ভোটটা দেওয়া পছন্দ দায়িত্ব দেন। রাস্তার এই পার ওই পার, পূর্ব পশ্চিম, এবারে নাই, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বলে 80% ভোট ইদ্রিশ আলি মন্ডল সাহেব, অনেক জায়গায় বলে 90% ভোট ইদ্রিশ আলি মন্ডল সাহেব, আবার উত্তেজনা আগে আগে তালি দেওয়া, ইংরেজিতে এটাকে বলে টাইমিং, ঠিক সময় বাড়ি তালি, এখন জায়গা মতো যাই নাই, জায়গাটা বুঝতে পারলে তালি তো আরো জোরে হবে, যাচ্ছে জায়গা। অনেকে বলে 80%, কেউ কেউ বলে 90%, আমি বলি না 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 না, যদি 100টা ভোট পড়ে 100টার মধ্যে 100টা নৌকা মার্কায় যায়, কারণ অন্য মার্কা আমার কি দিছে, অন্য মার্কা আমার কি দিছে, অন্য মার্কা আমার স্বাধীনতা দেয় নাই, মুক্তি দেয় নাই, ভোট দেয় নাই, সার দেয় নাই, ভাত
দেয় নাই, বিদ্যুৎ দেয় নাই। আমার ভোট আমি এমন কাউকে দিতে পারি না যে আমার জন্য কোনোদিন কিছু করে নাই, এখন আবার পারি। টেলিভিশন দেখা কি হবে, সুলতান সুলেমান দেখা কি হবে? আমাদের জীবন প্রতিদিন কত চলচ্চিত্র কত নাটকের থেকে কত বেশি রঙিন, কত বেশি ঘটনা হবো। এই দেশ, এই দেশের মানুষ একদিন গলা উঁচু করে কথা বলবে। এই দেশের মানুষ একদিন গলা হইল বাংলায় কথা বলতে পারবে না, উর্দু ভাষায় কথা বলবে। বাংলায় খাইলাম, বাংলায় পড়লাম, বাংলায় ঘুমাইলাম, হঠাৎ করে কোন বিদেশি বর্গী পাকিস্তানি আইসা বলে তোমরা বাংলায় কথা বলতে পারো? এই বাঙালি একসময় চাকরি পাইত না, ব্যবসা করতে পারত না, শুধু কৃষিকাজ ছাড়ার কোন অধিকার ছিল না। তাও সেই কৃষিকাজ বৈজ্ঞানিক ভাবে করার জন্যে, যন্ত্রপাতি কেনার জন্যে, ঋণ নেওয়ার জন্যে, উন্নত বীজ সারের জন্যে কোন বন্দোবস্ত ছিল। এই বাঙালি একদিন নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করতে পারত না, এই বাঙালির নিজস্ব কোন দেশ ছিল না, কোন পতাকা ছিল, ভোটার আইডি কার্ড প্রশ্নই আসে না, বাঙালির নাগরিকত্বই তো ছিল দ্বিতীয় শ্রেণী। লৌকামার্কা ভাষা দিছে, লৌকামার্কা কৃষকের অধিকার দিছে, লৌকামার্কা বাঙালির চাকরি ব্যবসা করার সুযোগ দিছে। সবচেয়ে বড় কথা, লৌকামার্কা বাঙালির স্বাধীনতা দিছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল সবুজের পতাকা দিছে, ওই লৌকামার্কা আপনাদের ভোটার কার্ড দিছে, ওই লৌকামার্কা আপনাদের ভোট দেওয়ার অধিকার দিছে। তাইলে আপনারা বলেন, আপনারা বলেন, যারা অন্য মার্কা নিয়ে এসে সামনে ঘোরাঘুরি করে তাদেরকে সুন্দর ভাবে বিনয়ের সাথে কিন্তু চারিত্রিক সব দৃঢ়তা দিয়া বলেন, আমি দুঃখিত, আমি জেনে শুনে বিষ পান করতে পারি না, আমি আপনার মার্কায় ভোট দিতে পারি না, আমার ঠিকানা, আমার হাত, আমার সিল শুধুমাত্র 23 তারিখে অথবা ভবিষ্যতে যে কোনো নির্বাচনে ইদ্রিশ আলী মন্ডল সাহেব 23 তারিখে, আর ভবিষ্যতে নৌকা মার্কা নিয়ে আশিকুর রহমান সাহেবকে ছাড়া এই হাত অন্য কোথাও যায়। বাংলাদেশ পরিবর্তিত, ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ ভবনে কম্পিউটার ইমেলের ব্যবস্থা, ফর্ম লাগবে, সারের ফর্ম, ব্যাংক অ্যাকাউন্টের ফর্ম, পাসপোর্ট করার ফর্ম, দালালে 500 টাকা ঘুষ দেওয়ার ফর্ম বাইর করা লাগে না। ইউনিয়ন পরিষদের কম্পিউটারের অপারেটরের কাছে যান, 20 টাকা দেন, স্বয়ংক্রিয়ভাবে ফর্ম বাইর হয়ে যাবে। এই বাস্তব, বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আপনার যে মাসিক ভাতা আপনার অজান্তেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সত্যি না, সত্যি না,
পরিবর্তিত দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তিত দেশে আমাদের ভিতরেও পরিবর্তন আনা দরকার। আমরা কারো মুখরোচক মিষ্টি কথায় আর বিভ্রান্ত হব না। আপনাদের এখানে কোনো দাবি দেওয়া আছে? ইদ্রিশ আলি মন্ডল সাহেব নৌকা মার্কায় জয়ী হয়ে চেয়ারম্যান হইলে ওনার জায়গা থেকে দিতে পারবেন, দিতে পারার কথা। আমি সবসময় একটা কথা বলি, রাজনীতিতে বিনিময় করতে চাই, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা যে আদর্শ নির্ভর রাজনীতি করি তাতে আপনি না চাইলেও আপনার জন্য আমার কাজ করতে হবে, কাজ করতে চাই। আর কি কি দাবি ছিল? আসলে আমি যেটা করতে পারি আমার তো সম্পদের আছে, আমরা একটা কাবিটা বা কাবি খাপ প্রকল্প বাজারের জন্য দিব, সেটা বোধহয় 8-9 টনের মতো হয়, অনেক টাকা কম টাকা না, সেট নির্মাণ করবে আর ওখান থেকে কিছু সেট করতে পারবে, সেটা মসজিদ আর মন্দিরে দিলে 9 টন মানে হইল 9 × 29,000 কত টাকা হয়? 3,27,000। হ্যাঁ, 2,61,000 টাকা হয়। আপনাদের কিছুটা আমরা করবো, কিছুটা আপনারা উনি চেয়ারম্যান হবে না, আপনারা ভোট দিবেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারে দলীয় মার্কা কেন আছে? কারণ উনি অতি সত্ত্বর স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে যাচ্ছে, বরাদ্দের শক্তি আরো বাড়াইতে যাচ্ছে। সুতরাং এমপি মহোদয় আছেন, আপনাদের ভাবি চেয়ারম্যান সাহেব আছেন, সবাই মিলেই ঠিক আছে। তো আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন, আর আমি যেটা বুঝি আপনাদের চোখে মুখে আমি যা দেখলাম, ওই 1-2 টন গমের লোভ দেখাইয়া কেউ আপনাদের সিদ্ধান্ত বদলাইতে পারবে না। আমি খুব উজ্জীবিত, আমি খুব খুশি আজকে আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আর ভাই আজকে রাতের জন্য আজকে শেষ সভা, এই যে হাতটা, এই হাতটা আপনাদের হাত, এই হাতটা কিন্তু আমার বাবারও হাত, আমার বাবাকে অনেক রাজনৈতিক ভাবে সহযোগিতা করেন, আমার বাবাকে বিশ্বাস করেন তাকে, এই হাতটা আমাদের সবার হাত। আপনারা বিপুল ভোটে নৌকায় ভোট দিয়ে এই হাতটাকে আরো শক্তিশালী, সরকারি কিছু প্রক্রিয়া আছে, এগুলো চেঞ্জ করা যায় না। 17 কোটি মানুষের দেশ,
একটা নিয়ম মেনে তো বিদ্যুৎ দেওয়া হয়। আপনার গ্রামে মাপ হয়ে যাওয়া মানে আপনার গ্রামে অবশ্যই অবশ্যই বিদ্যুৎ যাবে, একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। এটা তো এখানে দাঁড়িয়ে থেকে তারিখ সহ আমি বলতে পারবো না, ওই যে আলম ফকির ছিল না, ভোট নিয়ে গেছে অভিযান যদি ছিল, তাদের যদি জিজ্ঞেস করতেন তারা তারিখ সহ বলতে পারত যে 27 এপ্রিল 2016 সালে আপনার ঘরে শুধু বাতি জ্বলবে না, বাতির উপর নিচ চারিদিক দিয়ে বাতি জ্বলবে, হ্যাঁ, এবং যদি বাতি না জ্বলে তাহলে আমি আমার আঙ্গুল দিয়ে বাতির পিছনে ধরবো, আঙ্গুল থেকে বিদ্যুৎ বাইরে বাতি জ্বলে থাকবে। এই কাজ তো ভাই আমি করতে পারি না, আমি শুধু এতটুকু বলতে পারি যে গ্রামে মাপ হয়ে গেছে সেই গ্রামে বিদ্যুৎ আসা নিশ্চিত, এটা যাবে সরকারি আইন কানুন প্রক্রিয়া সম্পন্ন করে বাতি জ্বলবে, আমরা আসব একসাথে বাতি উদ্বোধন করব, ওই আনন্দটা আমরা নিজেরা ভাগাভাগি পেয়ে দেবো। কিন্তু ভাই আপনার কাছে ভোট পাওয়ার জন্য আমি একটা বাতি ধরে বললাম যে এই 27 তারিখে আমার আঙ্গুলটা দিচ্ছি বাতির পিছনে, দেখবেন কিভাবে আলু চলে, মানে বাসার উপর নিয়ে মানুষের কাজ দুই কান্তারিতে আলো বাড়ি এইসব কাজ করা যাবে। তন্ত্রগত কোনো সুযোগ নেই, যেটা সত্য কথা সত্য কথা বলতো, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, এবং কার সাথে মিথ্যা বলবো, আমার ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার মুরব্বীর সাথে, আমার মায়ের সাথে, আমার কীর্তিতুল্য ব্যক্তির সাথে, তা তো হয় না। সুতরাং বাস্তবতা যেটা বাস্তবতা নিয়ে কথা বলবো, লতিফপুর ইউনিয়নের একটা বাড়ি অন্ধকার থাকবে না, প্রত্যেকটা বাড়ি থাকবে। 1975 সাল থেকে 28 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, কোন লোক একটা বাতি জ্বালায়, কোন লোক একটা বাতি জ্বালায়, 1996 থেকে 2001 2001 থেকে 2008 আওয়ামী লীগ আবার ক্ষমতায় ছিল না, একটা লোক বাতি জ্বালায়। 2009 সাল থেকে সমস্ত দেশে বিদ্যুতের বিপ্লব ঘটে গেছে, বিদ্যুৎ লাগতেছে ভরে ভরে, কিন্তু সমস্যা কি, এই পানির বোতলটা আমি কিনলে এটা হাতে বহন করে বাসায় নিয়ে যেতে পারি, কিন্তু বিদ্যুৎ তো ভাই কাউকে বাদ দিয়ে মাথার উপর দিয়ে এগিয়ে নিতে পারে, বিদ্যুৎ একটা সিরিয়াল ফলো করবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে, কিন্তু বিদ্যুৎ যদি আপনার ঘরে যায়, বাতি যদি আপনার ঘরে জ্বলে, বেদ বাক্য মন করা কথা রাখে, বিদ্যুৎ যদি আপনার ঘরে যায়, বাতি যদি আপনার ঘরে জ্বলে, বাস্তারা বই করবে ওই আলোয়, সেটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আশুতোষ রহমান সেও জানা। আপনারা আশুতোষ রহমান সেও জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে অনেক রাত, অনেক সময় নেই, তো সব শেষে ওটার নাম লিখে দিচ্ছে, সব শেষে ফরাসি ভাষায় একটা কথা আছে, ফরাসি ভাষায় সব কথা হচ্ছে ইস্যুতে, ফরাসি ভাষায় কথা ইস্যুতে, এটার মানে ইংরেজিতে বলে আয় লাগে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার কথায় যদি কোনো ভুল যদি থেকে থাকে, কোনো বেয়াল থেকে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। জয় বাংলা, জয় বাংলা। ভাই এগিয়ে চলো, এগিয়ে চলো।